চাকরি, কেউ বলছেন অগ্নি পরীক্ষা অথবা সরকারের জন্য এসিড টেস্ট। কিন্তু নির্বাচনী আমেজ কিন্তু শুরু হয়ে গেছে, ইলেকশন কমিশন কিছুটা হলেও আস রাখছে বলে আমার বিশ্বাস। কারণ ইতিপূর্বে বিএনপি নির্বাচনের তারিখ পেছানোর জন্য প্রস্তাব নিয়ে আর আওয়ামী লীগ সংসদ সদস্যদের নির্বাচনের প্রচার অধিকার নিয়ে গিয়েছিল নির্বাচন কমিশনে, কিন্তু ইসি তার প্রস্তাব নাকচ করেছেন। আমার প্রশ্ন হচ্ছে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারের কাছে, যে ইসি তার এই আস্থা বাড়াতে বা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পৌর নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে সরকার বা ইসির অবস্থান কি হবে বা হওয়া উচিত বলে আপনি মনে করেন? জি, আমরা কলিমুল্লাহ স্যারের কাছে আসবো, যদি শিক্ষার্থী বন্ধুরা বাড়ি ফিরে যাবে, আমরা আরেকটা প্রশ্ন আছে নিয়ে আমরা পরবর্তী আলোচনা আসবো। জি, আরেকজন বন্ধু তোমার প্রশ্ন করো। সালামু আলাইকুম, আমি রিদওয়ানুল্লাহ বলছিলাম। পৌর নির্বাচনের নতুন নতুন বিধি অনুযায়ী প্রত্যেক দলে একজন করে বাধ্যতামূলক প্রার্থী দিতে হবে। সেক্ষেত্রে কোনো কারণে মনোনয়ন বাতিল হলে সে নতুন করে মনোনয়ন দেওয়ার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে একটি শূন্যতা সৃষ্টি হয়, সেই শূন্যতা পূরণ করার যদি সেখানে স্বতন্ত্র কোনো প্রার্থী না থাকে সেক্ষেত্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে না। সেক্ষেত্রে এই যে সমস্যাটি, এই যে শূন্যতাটি তৈরি হবে, এই শূন্যতাটি পূরণ করার জন্য নির্বাচন কমিশন কি কি পদক্ষেপ ভবিষ্যতে নিতে পারে বা এখনো নিতে পারে বলে আমি, আমার প্রশ্ন হচ্ছে ডক্টর তোফায়েল আহমেদের কাছে, নির্বাচন কমিশন এক্ষেত্রে কি কি পদক্ষেপ নিতে পারে এই শূন্যতাটি পূরণ করার জন্য? নিশ্চয়ই, আমার দুটো প্রশ্নের উত্তর খুঁজবো। শূন্যতা কিভাবে পূরণ করতে পারে সেনাবাহিনী যে নিয়োগের প্রশ্ন এসেছে সেটি প্রফেসর কলিমুল্লাহ। ধন্যবাদ প্রশ্নকর্তাকে। আমি বরাবরই কিন্তু ব্যক্তিগতভাবে সেনাবাহিনীকে নির্বাচনের কাজে সম্পৃক্ত করার বিরোধী, এই কারণে যে আমরা গণতন্ত্রের চর্চা করতে চাই, একটা বহুবচনিক সমাজ গড়তে চাই বেসামরিক একটা আবহের মধ্যে থেকে। সেনাবাহিনীর দায়িত্ব দেশ রক্ষা করা বহিঃশত্রু আক্রমণ থেকে, এবং সেই জন্যে অতন্ত প্রহরী হিসেবে নিজেদের গড়ে তুলতে হলে নিরন্তর অনুশীলনে তারা সময় ব্যয় করবেন, এটি তাদের কাছে কাম্য, অন্য কিছু নয়। নেট টু সিভিল পাওয়ার তারা বিভিন্ন সময়ে আমাদের ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেন, সেইটুক পর্যন্ত ঠিক আছে। বাট যেহেতু আপনার নির্বাচন রাজনীতি ঘনিষ্ঠ একটি বিষয়, সেই কারণে এর থেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল বলে আমি মনে করি। সেনাবাহিনীকে যতটুকু সম্ভব তাদের নিজস্ব কর্মস্থলে রাখে সেটি মঙ্গল মনে করতে। শূন্যতা তৈরির কথা বলছিল, প্রশ্নটা ঠিক ভালো ধরতে পারিনি। প্রথম কথা হচ্ছে, যদি কোনো প্রার্থী অযোগ্য হয়ে যায় কোনো কারণে, ভ্যালিড রিজনে, তখন তো এটা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হবেই, এটা কিছু করার থাকবে। অন্য ক্যান্ডিডেট থাকবে, অন্য ধরেন একটা পার্টি গেলে অন্য পার্টির মেয়রের থাকবে, কিংবা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট থাকবে তাদের ভেতরে। আমার ধারণা যেটা তিনি বলতে চেয়েছেন সেটি হচ্ছে যে এমন একটা পরিস্থিতি হয়তো হলো যে কারোই মনোনয়ন টিকলো না, তখন কি দাঁড়াবে নির্বাচন কমিশন কি ভেবে রেখেছে সেক্ষেত্রে ভবিষ্যতে এই ধরনের কি করা যায়? এটা তো আবার নতুন করে ওটার জন্য এখানে দলীয় প্রতীকে হচ্ছে, মানে কি দলীয় ভাবে এখন মেজর পার্টিস গুলো তারা ক্যান্ডিডেট দিল, দেখা গেল যে কোন পার্টি ক্যান্ডিডেট টিকলো না, তখন তো তার বিকল্প দেওয়ার সুযোগ নেই, না সুযোগ নেই, সেটাই উনি বলছেন। ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট থাকা আছে, ওরা তো করবেই, থাকবে পার্টি থাকবে না, ওই পার্টি যেটা থাকবে না, যেহেতু অযোগ্য হয়ে গেছে পার্টি ক্যান্ডিডেট থাকবে না, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট যারা তারা তো থাকবে, যারা ভ্যালিড তারা থাকবে, যার বৈধভাবে যিনি যাকে ইনভ্যালিড করা হয়েছে উনি থাকবে, এটা পার্টি হোক আর দেখে তোমাদের মতামত নানাভাবে আমাদেরকে জানানোর চেষ্টা করবা। তোমাদেরকে ভীষণ ধন্যবাদ জানাচ্ছি। বাংলা বিশ্বের গণতন্ত্র অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা আলোচনায় আবার যুক্ত হই। আমি প্রফেসর কলিমুল্লাহ আপনাকে দিয়ে শুরু করি, যারা যারা এই জনপ্রতিনিধি নির্বাচিত হতে যাচ্ছেন হবেন, নিশ্চয়ই আওয়ামী লীগের হোক বিএনপির হোক সেটাই হোক, কিন্তু আমরা দেখেছি ইতিপূর্বে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিল তাদের মধ্যে দু একজন কারো বাকি আছে কিনা, বাকি সবাই হয়তো সাসপেন্ডের পরে আবার জেলে, আবার নানাভাবে তারা তারা হয়তো বা তাদের সেই পদ বা পদবীর মধ্যে নাই। তো এখন যারা নির্বাচিত হবে তাদের ভবিষ্যৎ নিয়েও একটা কি ধরনের, যদি সেটা
সরকার সমর্থিত নির্বাচিত না হয় বা যদি আবার এই সরকারের পরে আর অন্য কোন সরকার আছে, সেই জায়গাটা আপনি কিভাবে অ্যাড্রেস করবেন যে একজন জনগণের প্রতিনিধিকে দেখা যাচ্ছে যে একজন জয়েন্ট সেক্রেটারি ডিসি চিঠি দিয়েই সে সেখানে তাকে বরখাস্ত করছেন বা সাময়িক বরখাস্ত করছেন, এই বিবেচনাটুকু আপনার মধ্যে কিভাবে বিশ্লেষণ আসতে পারে? দেখুন, আমি একেবারেই অবাক হচ্ছি না এই কারণে যে গোড়া থেকেই আমি ইউরো যে প্রশ্নটা তুলছি সেটি হচ্ছে স্থানীয় শাসন বলবৎ আছে। তো যিনি সরকারের একজন জনকর্তা, যুগ্ম সচিব, একেবারে যাকে বলে ভেরি ইম্পর্টেন্ট পার্সন, ওই ক্যাটাগরির একজন মানুষ, যে প্রিভিলেজ এবং প্রোটোকলটা তিনি এনজয় করেন, যেই মাত্র একজন জনকর্তা যুগ্ম সচিব হয়ে যান, তিনি পুল থেকে দাঁড়িয়ে পান এবং অন্যান্য অ্যাসোসিয়েটেড জব পারগুলো তার জন্য অ্যাভেলেবল থাকে, তো সেই জন্যে তাকে খাটো করে দেখবার কোনো উপায় নেই। আর কেন্দ্রীয় সরকারের এক ধরনের চোখ কান হাত পা হিসেবে তিনি কাজ করছেন আদিষ্ট হয়ে, ফলে এই ধরনের প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে এই যে এই জায়গাটা নিশ্চয়ই যুগ্ম সচিব মহোদয় যিনি আছেন তাকে নিয়ে কোনো প্রশ্ন, বিষয়টা জনপ্রতিনিধি বরখাস্ত হয়ে যাওয়া বিষয়টা অন্য জায়গায়, সেটা হচ্ছে এই যে স্ট্রাকচারটা সেটাতে বিল্ট ইন প্রবলেম রয়ে গেছে। স্থানীয় সরকার কোথাও নেই, সব জায়গায় স্থানীয় শাসন আছে, এবং স্পিরিট যদি তাই দাঁড়ায় তাহলে এরকম কাণ্ডটি তো ঘটবে, সেটাই স্বাভাবিক। অতীত ভবিষ্যতে কি এতজন মেয়রকে একসাথে কি কোনো রেকর্ড আছে কিনা, যদি আমরা বারবার অতীতের কথা বলি, আমরা তো নজিরবিহীন নানান রকম ঘটনা জন্ম দিচ্ছি সচরাচর বরাবরই, এবং যত রকমের ইনোভেশন আছে ইতিবাচক নেতিবাচক অর্থে সবগুলোর একটা পীঠস্থান হচ্ছে বাংলাদেশ, এবং নতুন নতুন কিছু সৃষ্টি হবে এই বাংলাদেশে এসে। সেটা তো একটা ফায়দা, একটা ব্যাপার হলো যে এখানে একটা মৌলিক প্রশ্ন কিন্তু থাকে, সেটা হচ্ছে যে নির্বাচন যে শাসনেরই হোক, নির্বাচন মানে কি যে জনগণ তার প্রতিনিধি বাছাই করছে, তাই না? রাজনৈতিক দল তার প্রার্থী নির্ধারণ করে দিচ্ছে, জনগণ তার মধ্যে থেকে বা কেউ স্বতন্ত্র দাঁড়াচ্ছে বা নিজের মতো দাঁড়াচ্ছে, কিন্তু জনগণ তার মধ্যে থেকে তার নিজের প্রতিনিধিকে বাছাই করে দিচ্ছে যে এই লোক হচ্ছে আমার প্রতিনিধি এবং সে এই স্থানীয় ব্যবস্থা বা শাসন এটাকে পরিচালনা করবে বা এই প্রতিষ্ঠানটাকে সে পরিচালনা করবে, এ হচ্ছে আমার প্রতিনিধি। সে করছে কিভাবে? ভোট দিয়ে। এখন ধরেন সেই স্থানীয় প্রতিনিধি বা সেই ব্যক্তির কিছু আচরণ, মিসডিডস, মিসকন্ডাক্ট বা অন্য কিছু দেখাতেই থাকুক, সেটা তো জনগণের নোটিশে আসে যায়। এখন এরকম কোনো সিস্টেম আনা যায় কি না যে জনগণই তাকে পদচ্যুত করবে, বিভিন্ন দেশে এই রিকল করার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের সংবিধানে বা আমাদের আইনে সেটা নাই। এখানে কি হচ্ছে আপনি লক্ষ্য করে দেখবেন যে জনগণ ভোট দিয়ে তার মেয়র নির্বাচন করে দিচ্ছে, হয়তো 70% বা 80% ভোটে সে ইলেকটেড হয়ে গেছে, বিশাল পপুলার ব্যক্তি। রাজনৈতিক বিবেচনায় অথবা ধরেন আইন শৃঙ্খলার বিবেচনায় যদি আমি ধরে নিই, যতক্ষণ পর্যন্ত আদালতের ফাইনাল জাজমেন্ট না হচ্ছে, একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত তো যায় এইসব ব্যাপারগুলো, ততক্ষণ পর্যন্ত এমনও তো হয় যে হাইকোর্ট ডিভিশনের মানে জাজমেন্টের পরেও সুপ্রিম কোর্টে গিয়ে সেটা চেঞ্জ হয়ে যায়। এবং গত আজকের পত্রিকা আপনি দেখবেন যে একটা মার্ডার কেসের একজন আসামি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এবং অ্যাপিলের ডিভিশন সে সাজা কমিয়ে তাদের যাবজ্জীবন কারাদণ্ড করে একজনকে বোধ হয় অ্যাকুইটেড করে দেওয়া হয়েছে। তার মানে যাকে আপনি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন তাকে সুপ্রিম কোর্ট অ্যাকুইট করে দিল, তার মানে যে সন্দেহাতীত ভাবে হয়তো সুপ্রিম কোর্টের কাছে প্রতীয়মান হয়েছে যে এটা প্রমাণিত হয় নাই, তাহলে বেনিফিট অফ ডাউট সে পাবে এবং সেটা হাইকোর্টে হয়তো দেয় নাই বা তার ইগনোর করেছে অথবা এটা তার নজরে আসে নাই এটসেট্রা, এটা সুপ্রিম কোর্ট ফাইনাল ডিসিশন দিল, সে এখন ফ্রি নেন। তো এখন একজনের বিরুদ্ধে আপনি অভিযোগ আনলেন বা পুলিশ চার্জশিট দিল আর স্থানীয় সরকার মন্ত্রণালয় একটা চিঠি দিয়ে তাকে বরখাস্ত করে দিল, তার মানে এই যে জনগণ এত স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করলেন আর স্থানীয় সরকার মন্ত্রণালয় আপনার তাকে এই পর্যন্ত আমি যেটা দেখলাম পত্রিকায় বোধহয় প্রায় 150 মতো নির্বাচিত প্রতিনিধিকে এবং তার হয়তো 95% বা মোর দ্যান দ্যাট বিরোধী দলের তাদেরকে ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠির মাধ্যমে মানে পদচ্যুত করে কাউকে কাউকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং কেউ কেউ ফেরারি হয়ে ঘুরে আসছে। এখানে জনগণের তো কোনো ভূমিকা নেই। না, আমি একটা কথা বলি, আজকে কিন্তু হিউম্যান রাইটস ডে, তো না আমি যেটা ভাবছিলাম যে এটা জনগণের ভোটাধিকারে একজনে বিজয়ী হয়ে একটা পদে বহাল হলেন, হ্যাঁ,
তারপরে যে তাকে সরিয়ে দেওয়া হয়, আমাদের জনগণ কোথাও কি এই যে এতগুলি মেয়রকে সরিয়ে দেওয়া হলো, এই যে এতগুলি মানে আপনি বলছেন যে আগেও মানে মোট বোধ হয় অনেক চেয়ারম্যান অনেক মেয়র অনেককে সরিয়ে দেওয়া হয়েছে, অনেক আপনি কি এখানে দেখেছেন যে যাদের অধিকার খরণ করা হলো তারা কোথাও তাদের অধিকার নিয়ে সোচ্চার হয়েছে, তারা কোথাও প্রতিবাদী হয়েছে যে আমরা আমাদের ভোটাধিকার হরণ করে 80% 70% ভোট দিয়ে একে ইলেক্ট করলাম, কই তাকে যে আপনারা করলেন আমাদের অধিকার তাহলে ঠিক আছে প্রত্যেকটার মধ্যে এখন কথা হচ্ছে যেটা প্রফেসর কলিমুল্লাহ সাহেব একটা কথা বারবার বললেন, স্থানীয় শাসন লোকাল গভর্নমেন্ট কনস্টিটিউশনে যেগুলো আছে সেভাবে যদি আমি স্থানীয় শাসন এটা শব্দটার জন্য কিন্তু ওটার কিন্তু কাজের পার্থক্য হওয়ার কিছু দেখছি না, কারণ সংবিধানের স্থানীয় শাসন যেটা হবে যেটা লোকাল গভর্নমেন্টের মতো ওটার কিন্তু নির্বাচিত লোকদের দ্বারা ওই অন্য শাসন অন্য কর্ম প্রশাসনকে অভিযুক্তই করা হয়েছে, সুতরাং ওই শব্দের মধ্যে প্রবলেম আছে ঠিক আছে, কিন্তু স্পিরিটের মধ্যে প্রবলেম নেই, স্পিরিটটা কিন্তু লোকাল গভর্নমেন্টে আছে, কারণ হচ্ছে কি লোকাল গভর্নমেন্টটা কিন্তু সংবিধানের চেয়ে অনেক পুরনো, সংবিধান শুধু সেটাকে ধারাবাহিকতাকে এনে সংবিধান অন্তর্ভুক্ত করে নিয়েছে এটাকে, কিন্তু লোকাল গভর্নমেন্টের তো একটা ট্রেডিশন আগে থেকে আছে আর তার আগের 100 বছর ট্রেডিশন তো আছে সেটাকে তারা করে নিয়েছে, সুতরাং ওই স্থানীয় শাসন শব্দটা ব্যবহারের কারণেই পুরো চরিত্র আদল পাল্টে যাওয়ার কথা না, বরঞ্চ ওখানে বলা আছে স্থানীয় শাসন এই যে কাঠামো যেটা হবে স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠান বলা আছে, স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠান এটার ইংরেজি বলছে লোকাল গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট ওই যেহেতু উনি যেটা পদ্মা সাহেব বলছেন এটা ইংরেজিতে লেখা হয়েছে লোকাল গভর্নমেন্ট, বাংলা যখন অনুবাদ করতে গেছেন তখন ওরা স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠান বলেছেন, কিন্তু স্ক্রিপ্টটা কিন্তু লোকাল গভর্নমেন্টেরই রয়ে গেছে, আর এই যে ইলেকটেড প্রতিনিধিদেরকে বরখাস্ত করার যে সিস্টেমটা এটা ওয়েপনটা সরকার রেখে দিয়েছে, কারণ আমাদের দেশে লোকাল গভর্নমেন্টে সবসময় ইতিহাসটা দেখলে দেখা যাবে লোকাল গভর্নমেন্ট লোকালি অটোনোমাস কাজ করার জন্য লোকাল গভর্নমেন্টটা হচ্ছে না, লোকাল গভর্নমেন্টটা সবসময় হচ্ছে সেন্ট্রাল পলিটিক্যাল অথরিটির একটা ওয়েপন একটা ইনস্ট্রুমেন্ট একটা মিন্স হিসেবে সবসময় ব্যবহৃত হয়ে আসছে, ব্যবহার বা অপব্যবহার যাই বলেন না কেন আপনি সে এটা আইয়ুব খানের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত সেটা হচ্ছে যে ওটা সেন্ট্রালি যারা আছে তারা এটাকে বিভিন্নভাবে, এবং ধরুন এই যে বিষয়টা এখন চলছে বিএনপি আওয়ামী লীগ দুজনেরই কিন্তু লোকাল গভর্নমেন্টের কোনো পরিষ্কার স্বচ্ছ কোনো নীতি নাই, লোকাল গভর্নমেন্টটাকে আমরা কীভাবে দেখতে চাই তাদের কাছে কোনো কোনো রূপকল্প অনেক রূপকল্প এখন তৈরি হচ্ছে কিন্তু লোকাল গভর্নমেন্টটা কি দেখতে চাই তার কিন্তু কোনো রূপকল্প নেই, এবং আমাদের আরেকটা সাথে সাথে এই কথাটাও বলে রাখি যেহেতু এখানে আমরা তিনজনেই আছি যে এগুলো নিয়ে গবেষণা করেছি পড়াচ্ছি, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যেটা আমাদের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিস্ট্রিক্ট অ্যান্ড ব্লক অথবা যে ডিভিশন থেকে থানা পর্যন্ত যে প্রশাসনিক কাঠামোটা আছে এই কাঠামোটা কোনো সংস্কার হয় নাই বহু বছর ধরে, যার ফলে হয়েছে কি যেই ব্যাপার ব্রিটিশ আমলে শুরু করা হয়েছে সেই স্ক্রিপ্টটা সেই নামটা রয়ে গেছে কোলাপ্স হয়ে গেছে, আমরা একেবারে শেষের দিকে যেহেতু আছি স্যার আমরা একটু আপনার কাছে এটি প্রত্যাশা করছি দয়া করে স্যার, আমরা যে লেভেল প্লেইং ফিল্ডে আলোচনা করছিলাম এই নির্বাচনকে সামনে রেখে, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা যদিও আলোচনায় প্রফেসর ফেরদৌস রংমনির আপা ছিলেন যে যেখানে বলা ছিল নির্বাচিত মেয়রদেরকে সাসপেন্ড করা বা যেটা বলছিলেন যে এক ধরনের লেজুর ভিত্তির কারণ হচ্ছে না, আমরা এই নির্বাচনটাকে আসলে কিভাবে দেখতে চাই কি হওয়া উচিত? আমি নির্বাচন নিয়ে খুব বেশি কথা বলতে চাই না, কারণ নির্বাচনের আসলে আমরা কিন্তু আকাশ বাতাস বিভিন্ন করে নির্বাচন করছি, নির্বাচন হওয়ার পরে লাখ কি কাজ করবে তা হচ্ছে, কিন্তু এখানে কিছু হচ্ছে নির্বাচন নিয়ে এখানে বলতে চাই লেভেল নির্বাচন তো আমরা লেভেল প্লেইং ফিল্ড বলতে আমি যেটা বুঝি সেটা তো যেটা নির্বাচন কমিশন যে আইন বিধিবাদন করেছেন সেটা নিরপেক্ষভাবে বাস্তবায়ন করা, এর বেশি আর লেভেল প্লেইং ফিল্ড হয় না, সেটা কি বাস্তবায়ন করা সম্ভব কিনা হচ্ছে কিনা হবে এই নির্বাচনে না হবে কিনা সেটা বলতে পারা সম্ভব, ইচ্ছা করলে এটা সম্ভব আপাত দৃষ্টিতে এই যে তফসিল ঘোষণার পর থেকে এই পর্যন্ত কি মনে হয়েছে যে এই পর্যন্ত যেটা দেখেছি তাতে মনে হয়েছে যে নির্বাচন কমিশন অন্তত আগের নির্বাচনগুলোর তুলনায় একটু নড়াচড়া দিয়েছে সক্রিয় হয়েছে, যেমন আজকেও দেখলাম যে প্রতীক নিয়ে যেই কথাগুলো আমরা এতদিন ধরে বলে আসছি তারা অন্তত দুঃখ প্রকাশ করেছে ক্ষমা চেয়েছে তারা তাদের বিসীমাবদ্ধতা স্বীকার করে নিয়েছে, এটা মনে করি যে একটা ধরনের সাধুবাদ নিশ্চয়ই প্রতীক নিয়ে যে তারা কাণ্ডটা করে ফেলেছে তারা এটা নিয়ে ক্ষমা চেয়েছে, কিন্তু স্যার যেটি হচ্ছে যেটা আপনি নিজে বলছিলেন যে একটি জায়গায় দুজন মন্ত্রী সাহেব গিয়েছিলেন সেখানে নির্বাচন কমিশন বলছে যে স্থানীয় যিনি নির্বাচন কমিশন অথরিটি তিনি হয়তো বা দেবেন, তো সেই জায়গায় আপনি কিভাবে না সেটাই বলছি এখন তারা আরো আরো যা এখন সক্রিয়তা যেটা দেখাচ্ছে বলছি আমি সেটা আরো সক্রিয়তা দেখাতে হবে নজর স্থাপন করতে হবে দুই চারটা
নজির স্থাপন বলে এগুলো কমে যাবে, নজির স্থাপিত হচ্ছে না বলেই এটা হচ্ছে, এবং এখন তো 13 তারিখের পর থেকে পূর্ণভাবে যখন শুরু হয়ে যাবে তখন তো আরো অনেক ভঙ্গের ঘটনা ঘটবে, ফ্ল্যাট গেট ওপেন হয়ে যাবে যদি এখন এটাকে বাড়ে হত্যা করা না হয়, এটা নতুন প্রথমে যদি এটাকে বিনাশ করা না হয় ওর প্রসেস বেড়ে যাবে, তখন তো দেখার লোক থাকবে না। এখন সরকার তখনই সে কাজটি করে যখন দেখে যে জনগণ কত দূর আমি জনগণকে মানাতে পারবো, একটা কথাই তো আছে যে মানে আই কান্ট্রি গেটস দ্য গভর্নমেন্ট হোয়াট ইট ডিজার্ভ, আমি যে কাজটা করি জনগণ আমার কাছ থেকে কি পাবে তারা সেটা ডিজার্ভ করে সেভাবে আমি কাজটা করব, এটা সবাই চিন্তা ভাবনা করেই করে। তো যখনই একটা সরকার দেখে যে আমি এই কাজটা করলে জনগণ এখানে প্রতিবাদী হয়ে উঠবে না, তখনই তো সে কাজটা করবে। তো আমাদের দেশের জনগণ উনি বলছিলেন, আমি ওনার পক্ষে ওনার জন্য আমি করি, এখনো কিন্তু আমাদের জনগণ খুব একটা মানে হয়নি তাদের ডেমোক্রেটিক আছে জনগণ, কিন্তু এগুলো নিয়ে অনেক বেশ সোচ্চার ছিল, এখন ইদানিং সময়ে এই সময়টার মধ্যে একটা আমাদের যে পৌরসভার মেয়রদেরকে বরখাস্ত করা হচ্ছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বরখাস্ত হচ্ছে, তাদের যে সমিতি আছে তাদের যে অর্গানাইজেশন আছে তারাও তো কোনো প্রতিবাদ করছে না, এবং তাদের যে মামলায় যারা গেছে কোর্টে গেছে তারা তারা ফিরে পেয়েছে বেশিরভাগ ক্ষেত্রে, আমি আর একটা কথা, আমাদের জনগণ যে এখনো মানে অনেক ব্যাপারে সাধারণ জনগণ যে প্রতিবাদী হয়ে ওঠে না, আমরাই বেশি কথা বলি। যেমন প্রদীপ নিয়েই বলেন যে যাদের কাছে দুটো পলিটিক্যাল পার্টিকে ছেড়ে দিয়েছে তোমরা গতকাল থেকে 8 তারিখ থেকে যে তোমরা ইয়ে করতে পারো প্রচারণা করতে পারো, কিন্তু 14 তারিখ পর্যন্ত যাদের প্রতিজ্ঞা হয়নি তারা কিন্তু কবে চেঞ্জ করেছে প্রতীক নেই, সেটা আমি বলছি এখানে লেভেল প্লেইং ফিল্ড বলবো এখানে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড এখানে একটু বলি শোনেন, এটা হলো কি মানে রাফা আমরা তো ধরেন রাজনীতির অবজারভার বা ছাত্র, তো আমরা ছাত্র হয়ে তো কতগুলো জিনিস পড়েছি বা দেখেছি, সেটা হলো যে ঝড়ের আগে অনেক সময় কিন্তু বাতাস থাকে না, একেবারেই মানে থমথমে অবস্থা হয়, রাজনীতি এরকম ঘটনা কিন্তু আমরা বহুবার দেখেছি, ওই আয়ুব খানও কিন্তু ওই বেসিক ডেমোক্রেসি করে এরকম ইলেকশন করে নিজে পার পেয়ে গেলেন, ডেভেলপমেন্ট স্লোগান তুললেন, জিডিপির গ্রোথ দেখালেন, মানে ম্যানুফ্যাকচারিং সেক্টরের বিশাল উল্লম্ফন দেখালেন, কিন্তু কি হল 5 বছরের মধ্যে 4 বছরের মধ্যে গণেশ উঠে গেল, এর সাথে সাইকেল চালিয়ে কৃচ্ছতা সাধনের ই শো করলেন, তারপর ডেভেলপমেন্টের তুরি কিন্তু তিনিও বাজিয়েছেন, জোর করে থাকারও চেষ্টা করেছেন পারেনি, কিছুদিন ম্যানেজ করেছে তারপরে একবারে বিস্ফোরণ ঘটে গেছে। কাজে জনগণের এই যে সাময়িকভাবে নিশ্চুপ থাকা বা নিস্তব্ধ থাকা এটাই যে জনগণের ফাইনাল পজিশন, আমি এই ব্যাপারে একমত না। না আমি এটা হচ্ছে যে এই মুহূর্তে হয়তো জনগণের সামনে ওই রকম একটা সিচুয়েশন বা ওই রকম একটা পরিস্থিতি নাই, কিন্তু তার মানে এই নয় যে এই যে অন্যায় যেগুলো জনগণ মনে করছে বা যেগুলোকে জনগণ মন থেকে গ্রহণ করছে না, এই জনগণ কোনোদিনই তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে না, প্রতিবাদ করবে না, এই এই দৃষ্টিভঙ্গিটা অন্তত আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলছি আপনি যেটা বলছেন ঝড় আসলে থমথমা ভাব, আমি থমথমা ভাবও চাই না আমি ঝড়ও চাই না, আমার দেশে আমরা যারা নাগরিক তারা একটা আমার দেশে উন্নয়ন হচ্ছে, দেশটা আমরা নিজেরাই দেখতে পাচ্ছি আমরাই গড়ে তুলছি, সরকারও সাহায্য করছে গড়ে তুলতে, আমি চাই না যে এই দেশ থমথমা ভাব হোক, এই দেশে ঝড় আসুক, আমরা চাই যে একটা সুন্দর গতিতে দেশটা যেভাবে এগোচ্ছে। আজকে পত্রিকার তথ্য দিল্লি স্টার প্রথমাল ইত্যাদি 2013 সালে 76,000 কোটি টাকা মানি লন্ডারিং এর মাধ্যমে বাংলাদেশ থেকে বিদেশে চলে গেছে, এটাও কিন্তু উন্নয়ন।
যে আমরা যেটা বলছি যে একটা নির্বাচন, আমরা আজকে নির্বাচন নিয়ে কথা বলছি, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথা বলছি, আমি যেটা বলবো যে লেভেল প্লেইং ফিল্ড করতে কিংবা ইলেকশনকে সুষ্ঠু অবাধ করতে হলে শুধু আমরা নির্বাচন কমিশনকে দোষ দিব না, আমরা এখানে সবারই দায়বদ্ধতা আছে, পলিটিক্যাল পার্টিগুলির দায়বদ্ধতা আছে, সরকারের আছে, নির্বাচন কমিশনের আছে, ভোটারদের আছে, কর্মীদের আছে, আমাদের সবার একটা শুভবুদ্ধি এবং সহযোগিতা ছাড়া একটা সুন্দর ইলেকশন হতে পারে না। আমি শেষ করবো না, মানে আমি আর কথা বলবো না, আমি বলছি লেভেল প্লেইং ফিল্ড আমরা এখানে সারা আমরা বসে বলছি সবাই, এমন যদি এমন একটা অবস্থা হয় আমরা চারজন এখানে আছে, কোনার মধ্যে একজন একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, বলে এখানে লেভেল প্লেইং ফিল্ড কথা বলেন, কিন্তু যাওয়ার সময় মাথাটা ভেঙে ফেরা তখন কিন্তু আমি কথা বলবো না। এখন এরকম অদৃশ্য কিছু কিন্তু আছে কিনা, কেন মানুষ এরকম হচ্ছে না, আসছে না, কেন প্রতিবাদ হচ্ছে না, কারণ ডাল মেকুচ কালা হয় যেটা আমরা বলতে পারছি না, বলছি না। আপনি আপনি যেভাবে দেখছেন আমি অন্যভাবে দেখছি যে তাদের হয়তো এনাফ এখনো প্রতিবাদ করার সময়, তারা মনে করছে যে আমাদের কিভাবে দেশটা ভালো হবে, অযথায় আমরা ঝগড়াঝাটি করবো না, নতুন কোন সুযোগ করবো না। হ্যাঁ, সেটাও হতে পারে যে ক্যান ওয়েট, আমরা তো ওয়েট করতে পারি ঝগড়াঝাটি না করে, তাই না? সেটা ডিপেন্ড করে সময়ের উপর। মনিরা আপনার যে আর্থিকটা এটি কিন্তু খুব গভীর ভাবে মনোযোগ দিয়ে শুনবার দরকার, এই জন্যে যে তিনি নাগরিক হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে আর্থিকটি তুলে ধরেছেন, এবং এই ডলড্রাম থেকে বেরোতে হলে আমাদের এই জায়গাটা সোল সার্চিং করা দরকার, এবং সে কারণে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে নির্বাচন কমিশনকে, তাদের শক্তি নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও, তাদের যথাযোগ্য যে কার্যক্রম সে কার্যক্রম পরিচালনা করতে হবে, পাশাপাশি থাকবে জনগণ। এবং আমরা যেটি বলি জনগণ হচ্ছে একদিনের বাদশাহ, অর্থাৎ ভোটের দিনের বাদশাহ, সে বাদশাহী প্রমাণ করার জন্য জনগণকে অত্যন্ত সুন্দরভাবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিয়ে তাদের যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকার অর্থাৎ ভোট ক্রয়ের অধিকার সেটি নিশ্চিত করতে হবে। সেই নিশ্চিত করার দায়িত্ব যারা রয়েছেন তারা নিশ্চয়ই সেটি নিশ্চিত করবেন, এবং আমাদেরকে আশ্বস্ত করবেন যে নির্বাচনটি আগামী 30 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে নির্বাচন সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য, এবং আমাদের সকলের যে আজকের যে মতামত আমরা ব্যক্ত করেছি সেই মতামতের মতো এক ধরনের উদাহরণ হিসাবে, অ্যাসিড টেস্ট হিসাবে সকলের সে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমাদের এই গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। দর্শক, আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে, গ্রেটার অল সিনেমিক গণতন্ত্র।